নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ধনে পাতার বড়া। তাহলে চলো শুরু করা যাক। ধনে পাতার বড়া করার জন্য আমি দুআটি ধনে পাতা কুচি করে নিয়েছি, আর 3 কাপ নিয়েছি চালের গুঁড়ো, আদা রসুনের পেস্ট ও কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে বড় বড় দুটো পেঁয়াজও আমি কুচি করে নিয়েছি। এবার আমি একে একে ধনে পাতা কুচির মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার আমি পেঁয়াজ কুচিটা দেবো, এবার দেবো আদা রসুনের পেস্ট ও কাঁচা লঙ্কা কুচি, দুধ ও লবণ পরিমাণ মতন দেব। তারপর আমি জল দিয়ে আস্তে আস্তে করে হাত মেখে নেব। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টও শেয়ার করো। আমার এবার মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্যানে আমি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। গরম হলে আমি এবার বড়াগুলোকে ভেজে নেব। বড়ার নিচের দিকটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিয়ে অপর পিঠটা ভালো করে লাল করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে বড়াগুলোকে তুলে নিতে হবে।